গুড মর্নিং এভরি আজকে আমরা একটা কোশ্চেনের কোশ্চেন দেখে নেব ওই চ্যাপ্টারটা মানে গিয়ের চ্যাপ্টারটা থেকে লেন্থ অফ পার্ট অফ কন্ট্যাক্ট আমরা ই করেছি ক্যালকুলেট করেছি ওখান থেকে আমরা একটা কোয়েশ্চেন করে নেব এখানে দেখে নিচ্ছি দ্য নাম্বার অফ টিথ ওন ইচ অফ দ্য টু স্পার গিয়ার ইন মেস আর ফোরটি মানে দুটোই ফোরটি আছে পিনিয়ন আর গিয়ের জন্য ঠিক আছে দ্য টিথ হ্যাভ টোয়েন্টি ডিগ্রি এনভিউলিউড প্রোফাইল ঠিক আছে মানে প্রেসার অ্যাঙ্গেল দেওয়া আছে কত টোয়েন্টি ডিগ্রি অ্যান্ড দ্য মডিউল ইজ সিক্স মিটার সিক্স মিলিমিটার মডিউল দেওয়া আছে সিক্স মিলিমিটার ইফ দ্য আর্ক অফ কন্ট্যাক্ট ইজ ওয়ান পয়েন্ট সেভেন টাইমস দ্য সার্কুলার পিচ ফাইন্ড দ্য হাইট অফ দ্য অ্যাডামডেন দেখো কী কী দেওয়া আছে এখানে আমরা লিখে নিচ্ছি ফার্স্টে দেখে নেবো কী কী আছে ক্যাপিটাল টি আর স্মল টি মানে হলো ক্যাপিটাল টিটা মানে হলো নম্বর অফ তীত ইন গিয়ার স্মল তিতটা হলো নম্বর অফ তীথ ইন পিনিয়ন কত আছে ফোরটি প্রেসার অ্যাঙ্গেল আছে কুড়ি আর মডিউল কত দেওয়া আছে আমাদের ছ এম এম ঠিক আছে তো আমরা জানি সার্কুলার পিচ কি পাই ইন্টু বাই টি পাই ইন্টু ডিওয়াই টিকে কী বলি আমরা মডিউল তো মডিউল আমাদের দেওয়া আছে পাই ইন্টু সিক্স তো সার্কুলার পিচের ভ্যালু কত হয়ে যাবে এইটিন পয়েন্ট এইট ফাইভ এম এম ওকে নেক্সট দেখে নিচ্ছি আমরা আর কী দেওয়া আছে এখানে ঠিক আছে দেখো এই কোয়েশ্চনটাতে এখানে পড়ো একটু এই কোটেশনটাতে কী দেওয়া আছে দ্য ইফ দ্য আর্ক অফ কন্টেক ইজ ওয়ান পয়েন্ট সেভেন টাইমস দ্য সার্কুলার পিচ মানে কি লেন্থ অফ আর্ক অফ কন্টেক্ট যত কী হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ টাইমস অফ সার্কুলার পিচ অফ সার্কুলার পিচ ঠিক আছে তো এটা আমাদের দেওয়া আছে গিভেন ডেটা তো এখান থেকে আমরা কি লেন্থ অফ আর্ক অফ কন্ট্যাক্ট পেয়ে যাবো কেন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তো ওটা টাইমস দেওয়া আছে আর এটা আমরা সার্কুলার পিসটা উপরে পেয়ে গেছি তো এখান থেকে আমাদের লেন্থ অফ আর্ক অফ কন্টাক্ট পেয়ে যাবো ওকে নেক্স দেখে নিচ্ছি আমরা আমরা এই জিনিসটা একটু মনে রাখবো লেন্থ অফ পাথ অফ কন্ট্যাক্ট আর লেন্থ অফ আর্ক অফ কন্ট্যাক্টের মধ্যে রিলেশনটা কী ঠিক আছে লেন্থ অফ আর্ক অফ কন্ট্যাক্ট আর লেন্থ অফ পাথ অফ কন্ট্যাক্টের রিলেশনটা লেন্থ অফ পাথ অফ কন্ট্যাক্ট ইজিক্যাল টু আমাদের লেন্থ অফ আর্ক অফ কন্ট্যাক্ট ইন্টু কোস ফাইভ ফাইটা ওখানে কি প্রেসার ইন্টু শুধু কি করে দিবে কোস ফাইভ তো এখানে কি লিখবো আমরা লেন্থ অফ পাথ অফ কন্ট্যাক্ট ইজিক্যাল টু লেন্থ অফ কন্ট্যাক্ট কত হয়েছে আমাদের থার্টি থ্রি তো এখানে থার্টি থ্রি ইন্টু কোস ফাইভ তো কোস ফাইভ কোস টোয়েন্টি এখান থেকে আমাদের লেন্থ অফ পার্থ অফ কন্ট্যাক্ট পেয়ে যাবো ওকে নিচে দেখে নিচ্ছি আমরা আরও কি আছে এখানে ঠিক এখানে আমাদের কিছু দরকার নেই তার জন্য আমরা অ্যাডামডাম রেডিয়াস অফ গিয়ার আর অ্যাডামডাম রেডিয়াস অফ পিনিয়ন সেম ধরে নেব আর যে পিস সার্কাল রেডিয়াসটা ইসের পিনিয়নের আর গিয়ারের সেম ধরব আর পিস সার্কাল রেডিয়াস কী হয় এম টি বাই টু ঠিক আছে তো এখান থেকে আমাদের কী কী হবে স্মল আর বা ক্যাপিটাল আরটা এম আমাদের ছ আছে ক্যাপিটাল টি বা স্মল টিটা আমাদের ফোরটি ডিভাইডেড বা টু এখান থেকে কত চলে আসবে পিস সার্কেল রেডিয়াস ঠিক আছে আমরা জানি এই ফর্মুলাটা আমরা ড্রাইভ করেছি এই ফর্মুলাটা পুরোটা আমরা করেছি লেন্থ অফ অফ পাথ ঠিক আছে এখানে আমাদের কী কী দেওয়া আছে লেন্থ অফ অফ আমরা এখান থেকে পেয়ে গেছি ক্যাপিটাল আর এটা আমাদের জানা নেই স্মল আর এটা এখান থেকে পেয়ে গেছি বা ক্যাপিটাল আর এটা আর এটা আর এ পেয়ে গেছি কস ফাইটা আমরা জানা আছে ঠিক আছে এখানে সব বসিয়ে দাও দেখো এই জিনিসটা কি আর ক্যাপিটাল আর আর ইন এ ক্যাপিটাল আর ইকাল টু স্মল আর আর ক্যাপিটাল আর এ ইজ ইকাল টু স্মল আর এ তো এখানে বসিয়ে দিলে এই ভ্যালুটা আসবে টোটালটা তো এখানে ভ্যালুটা বসিয়ে দাও কী আছে আর এটা ক্যালকুলেট করতে হবে ক্যাপিটাল আর জানি কোস ফাই জানি ক্যাপিটাল আর জানি আর সাইন ফাইভটাও জানি ঠিক আছে এখান থেকে এই জিনিসটা ক্যালকুলেট করে নিবে ঠিক সব ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি আর এর ভ্যালুটা এখান থেকে কত চলে আসবে আমাদের ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান টু এম এম ওকে ঠিক আছে নেক্স্ট আমাদের এই জিনিসটা জানতে হবে আমাদেরকে যে হাইট অফ দ্য অ্যাডামডাম কী হয় হাইট অফ দ্য অ্যাডামডাম হবে আমাদের আর এ মাইনাস ক্যাপিটাল আর এ মাইনাস ক্যাপিটাল আর এটা যদি গিয়ের জন্য হয় যদি আমাদের পিনিয়নের জন্য হয় তো কী হয়ে যাবে স্মল আর এ মাইনাস স্মল আর ঠিক আছে এটা হয়ে যাবে হাইট অফ অ্যাডামডাম ফোর কার জন্য এটা হয়ে যাবে পিনিয়নের জন্য তো এখান থেকে আমরা আর এ পেয়ে গেছি আর ক্যাপিটাল আর কত আছে আমাদের ওয়ান টোয়েন্টি এখান থেকে আমাদের এই জিনিসটা ক্যালকুলেট হয়ে যাবে ঠিক আছে তো হাইট অফ দ্য আইটেমটা আমাদের কত চলে আসলো সিক্স পয়েন্ট এম আজকে আমরা এখানেই শেষ করছি নেক্সট ডে এখান থেকে আরও একটা আমরা নিউমেরিক্যাল দেখে নেবো ঠিক আছে কিছু ডাউট থাকলে কমেন্টে বলবে থ্যাংক ইউ